ভয় ভাবুকির রাজনীতি চলেছিল, কিন্তু বিজেপি সরকার অহার পাছরের পর সেইদিন নোহা হল চামগুড়ির রকিবুল হোসেনের দুর্গত মিত্রজোঁটৰ প্রার্থীর দপদপনি। উপনির্বাচনক কেন্দ্র করে চামগুড়িত বলিছে গরম বতা। মিত্রজোঁটৰ সম্ভাব্য প্রার্থী দীপ্লু রঞ্জন শর্মায় চামগুড়িত চলাইছে নির্বাচনী প্রচার। চামগুড়িত মিত্রজোঁটৰ প্রার্থীর জয়লাভ করাটো এক প্রকারের নিশ্চিত বলে কলিয়াবরত মন্তব্য করে শর্মায়। এটা সময় আছিল 2001 চনের পর 2016 চনলে চামগুড়িত ভয় আর ভাবুকির রাজনীতি চলিছে। যোনে কংগ্রেসক ভোট নিদিয়ে সেই ঘরের মানুষের টিং খুলি লৈ গৈছিল, ঘরত থাকা প্রেসার কুকারটো লৈ গৈছিল। এনেকুৱা ধরনের এক সন্ত্রাসের রাজনীতি চামগুড়িত আছিল, যি রাজনীতি এবার চামগুড়িত নচলিব। চামগুড়িত এবার ফ্রি এন্ড ফেয়ার ইলেকশন হব। ফ্রি এন্ড ফেয়ার ইলেকশন মানে ভারতীয় জনতা পার্টির মিত্রজোঁটৰ প্রার্থীজন বিজয়ী হওয়া। গতি ইয়াত কোনো ধরনের আজির দিনত মানে হেৰি নাইকিয়া, সন্দেহ নাইকিয়া। হিন্দু, মুসলমান, খ্রিস্টান, বৌদ্ধিষ্ট, শিখ, জৈন, জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে সকলো রাইজ আজি ভারতীয় জনতা পার্টির আছে। রাইজে সরকার থাকিব বিচাৰিছে, রাইজে প্রকৃত গণতন্ত্র সোয়াদ এবার সামগ্রী রাইজে বিচাৰিছে আর কৈছে যে এনাফ ইজ এনাফ। বংশ পরিয়াল, পরিয়ালবাদ, ভয়, সন্ত্রাস, দুর্নীতির রাজত্ব আর আটাইতক ডাঙর কথা যুক্ত একটা জাত পাতর রাজনীতি বা সাম্প্রদায়িক রাজনীতি সৃষ্টি করব চাইছে, সেই সকলো ধরনের বাধা উফরাই এবার ভারতীয় জনতা পার্টির মিত্রজোঁট আপনাদের দেখিছে সভায় সমিতিয়ে কিমান রাইজর সমর্থন। আমি যেটা বিভিন্ন জায়গা গৈছো গাঁওলেকে সংখ্যালঘু গাঁও সমতো ভারতীয় জনতা পার্টির প্রতি অটুট সমর্থন। গতি রাইজর এই সমর্থন আমার কারণে আশীর্বাদ। আমার পুনরায় কোথাও খুব বিপুল ভোটত ভারতীয় জনতা পার্টির মিত্রজোঁট এবার জিতেছে। প্রথম কথা পার্টিয়ে ডিসাইড করব, কিন্তু একটা কথা আজির দিন তো 100% সত্য যে ভারতীয় জনতা পার্টির মিত্রজোঁট যিজনে প্রার্থী হব তেওঁ খুব বিপুল ভোটত এবার চামগুড়ি সমষ্টিৰ পৰা বিজয়ী হব। অসমৰ রাজনৈতিক ইতিহাসত এক সম্পূর্ণ ব্যতিক্রমী নির্বাচন এবার চামগুড়িত হব। সকল ধরনের রাজনৈতিক সমীকরণ উলট পালট করে ভারতীয় জনতা পার্টির মিত্রজোঁটৰ প্রার্থী তাত বিজয়ী হব। 1947 চনের পরও কংগ্রেসের দখলতে ভারতবর্ষ আছিল, 2016 চনলেকে 15 বছর কংগ্রেসের দখলত অসমও আছিল। আমি সেই কংগ্রেসক উফরাই পেলায় আজির দিনত ভারতীয় জনতা পার্টি আর আমি মিত্র দল আমি শাসনত আছো। কথা হয়েছে কি, আজির দিনত রাইজ বহু সজাগ আর সচেতন। কলিয়াবৰৰ নেকিবুৰ ৰহমানৰ ৰিপৰ্ট, এনি ফাৰ 24। জুবিন গাৰ্গৰ গীতসমূহৰ ওপৰত আধাৰিত গানে কি আনে নামৰ এটা সুন্দৰ অনুষ্ঠান আপোনালোকৰ ওচৰলৈ আহি আছে অতি শীঘ্ৰে। অহা 15 আগষ্টৰ পৰা ধেমাজিৰ পৰা প্ৰথম অডিশ্যন আৰম্ভ হ'ব আৰু সেই অডিশ্যনৰ যোগেদি বিভিন্ন কণ্ঠশিল্পীসকলে যিসকলে এই অনুষ্ঠানত যোগদান কৰিব বিচাৰে তেওঁলোকে এই অডিশ্যনৰ যোগেদি আগবাঢ়ি আহক। আৰু জুবিন গাৰ্গৰ বহুত ভাল লগা গান আমি সদায় শুনি আহোঁ, আৰু আপোনালোকৰ যদি ভাল লগা গান থাকে জুবিন গাৰ্গৰ আপোনালোকে গাই ভাল পায় তেন্তে অডিশ্যনত যোগদান কৰক। মোৰ ফালৰ পৰা আন্তৰিক শুভকামনা থাকিল এই সম্পূৰ্ণ অনুষ্ঠানটোলৈ। ধন্যবাদ।